এতিয়া সুসাইড জনত পরিণত হয়েছে পুরনি শরাইঘাট দলং। একাংশই আত্মহত্যা করবর প্রথমে বাছি লওয়া দেখা যায় এই পুরনি শরাইঘাট দলংখনক। বিগত সময়ছোৱাত এনে বহুকেইটা ঘটনা পোহৰলৈ আহিল য'ত দেখা গ'ল পুৰণি শৰাইঘাট দলঙৰ পৰা বহুকেইজন যুৱকে বা বহুকেইজন লোকে জাঁপ দিছে। দেওবাৰৰ দিনটোতো পুৰণি শৰাইঘাট দলঙত এখন স্কুটি উদ্ধাৰক লৈ সৃষ্টি হ'ল তীব্ৰ চাঞ্চল্যৰ। পুৰণি শৰাইঘাট দলঙৰ ওপৰত উদ্ধাৰ হ'ল AS01BJ3324 নম্বৰৰ স্কুটিখন। স্কুটিখনৰ গৰাকীৰ নাম হৈছে কৃষ্ণ গুপ্তা। বর্তমানও সন্ধান নাই এই কৃষ্ণ গুপ্তার। সকলোরে সন্দেহ, পুরনি শরাইঘাট দলঙের পর জঁপিয়ায় আত্মহত্যা করেছে কৃষ্ণ গুপ্তায়। কৃষ্ণ গুপ্তার ঘর গুয়াহাটির ফটাশিল আমবাড়ি। পুরনি শরাইঘাট দলঙত উদ্ধার হওয়া স্কুটিখন উদ্ধার হল এখন কাগজ যত লিখা আছিল এই ব্যক্তিজনের নাম আর মোবাইল নম্বর। স্কুটিখনের কিছু দূরতে উদ্ধার হল এজোর স্যান্ডেল। সকলে সন্দেহ করলে ব্যক্তিজনে ব্রহ্মপুত্রত জাঁপ দিলে। ঘটনাস্থলীত উপস্থিত হল জালুকবাড়ী আরক্ষী। ব্যক্তিজনের সন্ধানত নদী আরক্ষীও ব্রহ্মপুত্রত চলালে অভিযান, কিন্তু বর্তমানে উদ্ধার নহল ব্যক্তিজন। কিন্তু প্রশ্ন হয় কিয় বারে বারে একাংশই আত্মহত্যা করবর বারে বারে বাছি লয় এই পুরনি শরাইঘাট দলংখনক। কিছুদিন পূর্বে গায়ত্রী হাজরিকা নামের এগারী মহিলা আরক্ষীও এই শরাইঘাট দলঙের পর জাঁপ দিয়ার সন্দেহ করেছিল একাংশ লোকে। শরাইঘাট দলঙের পর উদ্ধার হয়েছিল মহিলা আরক্ষী গায়ত্রী হাজরিকার কিছু সামগ্রী। সকলে সন্দেহ করেছিল পুরনি শরাইঘাট দলঙের পর ব্রহ্মপুত্র জাঁপ দিছিল গায়ত্রী হাজরিকায়। কিন্তু অতি রহস্যজনকভাবে উদ্ধার নহল গায়ত্রী হাজরিকার মৃতদেহ। একাংশর প্রশ্ন, এয়া আরক্ষীক বিপথে পরিচালিত করার ষড়যন্ত্র নাকি? এনেদরে শরাইঘাট দলঙর উপর স্কুটি কেতিয়াবা অন্য কিবা সামগ্রী এরি কোনোবাই অপহরণের নাটক রচনা করে নেকি? এনে ধরনের নাটক রচি কারুবাক লৈ যোৱা হয় নেকি বহিরাজ্যলৈ? এনেবোৰ ঘটনা জড়িত নেকি কোনোবা অপরাধ চক্র? এনে বহু প্রশ্ন বহু লোকের মনত। এটা অতি রহস্যজনক কথা, শরাইঘাট দলঙর উপর প্রতিটি মুহূর্ততে দেখা যায় নিরাপত্তারক্ষী। তেনেস্থলত কেনেদরে সংঘটিত হয়ে আছে এনেবোৰ ঘটনা? কিয় বারম্বার এনেবোৰ ঘটনা ঘটার পাছতো শরাইঘাট দলঙত নাই পর্যাপ্ত পরিমাণের CCTV? কিয় বিচারিলেই পোৱা না যায় আত্মহত্যার ঘটনার সময়ের CCTV ভিজুয়েল? কত সুরুঙা রয়ে গেছে? কারণ একাংশই কলঙ্কিত করেছে পুরনি শরাইঘাট দলংখনক, যার পরিণতিত এতিয়া সুসাইড জোনত পরিণত হয়েছে এই পুরনি শরাইঘাট দলংখন। হয়তো কোনো অসমবাসী নিবিচারিব সুসাইড জোন হিসেবে পরিচিত হক পুরনি শরাইঘাট দলংখন। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করক মহানগর প্রশাসনে।